हेलो एवरीवन, दिस इज एडवोकेट रितिका दत्त एंड इंडियन लीगल स्टडीज फेसबुक पेज एवं इंडियन लीगल स्टडीज यूट्यूब चैनले तुम्हारे सबाई के वेलकम। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। तो आज के वीडियोते बेसिकाली आमरा कल्याणी यूनिवर्सिटी कॉलेज नहीं डिसकस करब। कल्याणी यूनिवर्सिटी की लॉ कॉलेज आछे, फाइव इयर्स ना थ्री इयर लॉ पढ़ानो है, सेखाने एलिजिबिलिटी क्राइटेरिया की आछे, एडमिशन प्रोसिडियर कखन शुरू है कखन शेष है एवं तार साथे साथे मोस्ट इम्पोर्टेंट जिनिस जेटा होच्छे फी स्ट्रक्चर, ये समस्त किछु आमरा आजकेर ई वीडियोते जानबो। तबे तोमादेर जन्य आरो एकटा इम्पोर्टेंट जिनिस जेटा आमार बलार आछे, जारा कल्याणी यूनिवर्सिटीते रयेछो तादेर जन्य किन्तु आमि फार्स्ट सेमिस्टारेर बुक रेकमेंडेशन एवं सिलेबस नहीं डिसकस करब एर परेर वीडियोते। ताई तुमी जदि एमन केउ हो जे वीडियोटा देखछो एवं कल्याणी यूनिवर्सिटीते पढ़छो তাহলে ইন্ডিয়ান লিগাল সার্ভিস কে সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নিও, যাতে যখনই নতুন কোনো ভিডিও আসবে যেটা কিনা কল্যাণী ইউনিভার্সিটির রিলেটেড সেটা তোমরা মিস না করো। তো চলো আজকে আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তবে শুরু করার আগে তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, যদি তোমরা এখনও পর্যন্ত ইন্ডিয়ান লিগাল স্টাডিজ ফেসবুক পেজকে ফলো করোনি তাহলে শিগগিরই যাও ফলো করে নাও ইন্ডিয়ান লিগাল স্টাডিজ ফেসবুক পেজ, যার লিঙ্কটা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো কল্যাণী ইউনিভার্সিটিতে কিন্তু চারটে ল কলেজ রয়েছে যেখানে ফাইভ ইয়ার বিএ এলএলবি অনার্স করানো হয়। কল্যাণী ইউনিভার্সিটিতে থ্রি ইয়ার এলএলবি পড়ানো হয় না, সেখানে শুধুমাত্র ফাইভ ইয়ার এলএলবি এলএলবি অনার্স করানো হয় এবং বিবিএ এলএলবিও কল্যাণী ইউনিভার্সিটিতে পড়ানো হয় না। এবার আমরা জেনে নেব কল্যাণী ইউনিভার্সিটিতে কী কী কলেজ রয়েছে। তো কল্যাণী ইউনিভার্সিটিতে মোট চারটে ল কলেজ আছে। আমরা প্রথমে একে একে চারটে ল কলেজের ফি স্ট্রাকচার এবং লোকেশানটা জানবো এবং তারপরে আমরা প্রত্যেকটা ল কলেজে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং অ্যাডমিশন প্রসিডিওর নিয়ে জানবো। তো প্রথম যে ল কলেজটার কথা আমি বলবো কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে, সেটা হলো স্নেহাংশু কান্তা আচার্যা ইনস্টিটিউট অফ ল। এই কলেজটা কিন্তু কল্যাণীতে অবস্থিত, কল্যাণী নদিয়া, এবং এই কলেজে সেমিস্টার ফি হচ্ছে 15,000 পার সেমিস্টার। প্রত্যেকটা সেমিস্টারে 15,000 টাকা করে তোমাকে ফিস পে করতে হবে এবং টোটাল 10টা সেমিস্টার থাকে। এবং অ্যাডমিশনের সময়, যেটা আমি ওয়েবসাইট থেকে জানতে পেরেছি, অ্যাডমিশনের সময় অ্যাডমিশন ফি হিসাবে তোমাদেরকে 10,000 টাকা কিন্তু পে করতে হবে। এবং এই কলেজের কন্ট্যাক্ট ডিটেলস এবং অ্যাড্রেস তোমরা এই ভিডিওর স্ক্রিনেই দেখতে পাচ্ছ। নেক্সট যে কলেজটায় আমি যাব সেটা হচ্ছে জেআরএসিটি কলেজ। এই জেআরএসিটি কলেজও কিন্তু নদিয়াতে অবস্থিত, এটা নদিয়ার পালপাড়াতে অবস্থিত, এবং এই কলেজের অ্যাডমিশন ফিস হচ্ছে 10,000 রুপিস এবং পার সেমিস্টার এই কলেজেও 15,000 পে করতে হবে। তো এই জেআরএসিটি কলেজেও সেম আগের কলেজের মতোই 10টা সেমিস্টার হবে, প্রত্যেকটা সেমিস্টারে 15,000 টাকা করে তোমাকে পে করতে হবে এবং অ্যাডমিশন ফিস হিসেবে তোমাকে কিন্তু 10,000 টাকা পে করতে হবে। এই কলেজের কন্ট্যাক্ট ডিটেলস এবং লোকেশানও তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ। নেক্সট যে কলেজটায় আমি যাব সেটা হচ্ছে বিমলচন্দ্র কলেজ অফ ল। এই কলেজটা কান্দি মুর্শিদাবাদে অবস্থিত এবং এই কলেজেও পার সেমিস্টার তোমাকে 15,000 টাকা করে সেমিস্টার ফিস পে করতে হবে এবং এই কলেজের অ্যাডমিশন ফিসটা কিন্তু 15,000। তো এই কলেজের ওয়েবসাইটে তোমরা যদি দেখো অ্যাডমিশন ফিসটা ডিরেক্টলি লেখা নেই, বলে দেওয়া আছে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন ইউ হ্যাভ টু পে 10% অফ দ্য এন্টায়ার অ্যামাউন্ট অফ ফাইভ ইয়ার্স। তো যেহেতু 15,000 করে প্রত্যেকটা সেমিস্টার দিতে হবে, তো 5 বছরের টোটাল ফিস তোমার 1.5 লাখ টাকা মতো হচ্ছে, তার 10% হলে 15,000 হয়। তাহলে এই কলেজে অ্যাডমিশনের জন্য, মানে বিমলচন্দ্র কলেজের ফ্লতে অ্যাডমিশনের জন্য তোমাকে 15,000 অ্যাডমিশন ফিস প্লাস 15,000 সেমিস্টার ফিস কিন্তু অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন পে করতে হবে। এই কলেজের কন্ট্যাক্ট ডিটেলস এবং অ্যাড্রেস তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। নেক্সট যে কলেজটা আছে কল্যাণী ইউনিভার্সিটি আন্ডারে সেটা হলো ম্যাব ইনস্টিটিউট অফ জুরিডিক্যাল সায়েন্স, বা এটাকে তোমরা এমএবি ইনস্টিটিউট অফ জুরিডিক্যাল সায়েন্সও বলতে পারো। এটা অবস্থিত ডোমকলে এবং মুর্শিদাবাদ জেলার ডোমকলে। এই কলেজের ফিস হচ্ছে পার সেমিস্টার টিউশন পার সেমিস্টার 15,000। এখানেও অ্যাজ ইউজুয়াল আগের কলেজগুলোর মতোই 10টা সেমিস্টারে প্রত্যেকটা সেমিস্টারে তোমাকে 15,000 টাকা করে পে করতে হবে এবং অ্যাডমিশন ফিস হচ্ছে 10,000। ম্যাপ ইনস্টিটিউট অফ জুরিডিক্যাল সায়েন্সে অ্যাডমিশন ফিস কিন্তু 15,000 এবং এই কলেজের অ্যাপ্লিকেশন ফিস 1,000। এবং আগে যে কলেজগুলো বললাম প্রত্যেকটা কলেজে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে। এবং ম্যাপ ইনস্টিটিউট অফ জুরিডিক্যাল সায়েন্সের কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড্রেস তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ।
তো এই হলো কল্যাণ ইউনিভার্সিটি আন্ডারে ল পড়ার জন্য 5 ইয়ার BLLB অনার্স পড়ার জন্য 4টে কলেজ। তোমরা যারা এই সমস্ত কলেজগুলোর আশেপাশে আছো তারা কিন্তু এই কলেজগুলোতে অ্যাডমিশান নিতেই পারো। এরপরে আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এই যে 4টে কলেজের নাম বললাম কল্যাণ ইউনিভার্সিটি আন্ডারে, তো কল্যাণ ইউনিভার্সিটি আন্ডারে 4টে কলেজে ভর্তি হওয়ার জন্য তোমাকে কোনো এন্ট্রান্স এক্সামিনেশন দিতে হবে না। তাহলে তোমার অ্যাডমিশান প্রসিডিওরটা কিভাবে হবে? তোমার যে 10+2 এর মার্কস, মানে তুমি যে 12th ফাইনাল এক্সামিনেশন দিয়েছো, সেই মার্কসের বেসিসে তোমার অ্যাডমিশন হবে এবং সেই মার্কসের বেসিসে একটা মেরিট লিস্ট বেরোবে এবং সেখান থেকে তুমি অ্যাডমিশান নিতে পারবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে 10+2 মানে ক্লাস 12 যদি তুমি জেনারেল হও তাহলে 45% এবং যদি SC ST হও তাহলে 40% মার্কস কিন্তু তোমাকে থাকতেই হবে। এই 4টে কলেজে পড়ার জন্য কোনো আপার এজ লিমিট কিন্তু নেই। তো এজ লিমিটের ব্যাপার কিন্তু এখন বর্তমানে কোনো ল কলেজেও নেই। যেমন ক্ল্যাটেও এজ লিমিট তুলে দেওয়া হয়েছে, যে কোনো বয়সেই তোমরা যে কোনো কলেজে ল পড়ার জন্য অ্যাডমিশান নিতে পারো, সেটা 5 ইয়ার্স হোক আর 3 ইয়ার্সই হোক, কোনো সমস্যা নেই। তো আশা করি এখনও পর্যন্ত তোমরা যেগুলো জানতে পেরেছো সেগুলো তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। তো যদি একটু হেল্পফুল থেকে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটা লাইক করে দাও, কমেন্টে জানাও তোমরা কল্যাণ ইউনিভার্সিটি সম্বন্ধে আর কী কী জানতে চাও এবং কারা এই বছর কল্যাণ ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো সেটাও জানাতে কিন্তু একদম ভুলো না। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, যেটা তোমাদের না বললেই নয়, 2022 অ্যাডমিশন প্রসিডিওর কিন্তু কল্যাণ ইউনিভার্সিটি অলরেডি হয়ে গেছে, বাট তবুও অনেক সময় অনেক কলেজে সিট ফাঁকা থাকে। যদি কেউ চাইছো অ্যাডমিশান নেবে তাহলে এই সমস্ত কলেজে কন্ট্যাক্ট ডিটেলস আমি দিয়েই দিলাম, প্লাস ডেসক্রিপশনে সমস্ত কলেজের লিঙ্কও দেওয়া থাকবে, তোমরা কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো। যদি কোথাও কোনো সিট থাকে তাহলে কিন্তু আমাদের অ্যাডমিশান আশা করা যায় হয়ে যাবে। তো নেক্সট ভিডিও আসছে কল্যাণ ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের সিলেবাস ডিটেলস নিয়ে। তো সেটা যদি জানতে হয় শিগগির ইন্ডিয়ান লিগাল স্টাডিজটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। দেখ, তো চলো তোমাদের জন্য আমি পুরো ভিডিওটাকে একবার রিক্যাপ করে দিচ্ছি। তো প্রথম যে কলেজটা আমাদের জন্য রয়েছে সেটা হচ্ছে স্নেহাংশুকান্ত আচারিয়া ইনস্টিটিউট অফ ল, যেটা কল্যাণী নদিয়াতে অবস্থিত। এর ফিজ হচ্ছে 15,000 পার সেমিস্টার, এটা হচ্ছে সেমিস্টার ফিজ, এবং অ্যাডমিশন ফিজ হচ্ছে 10,000। যে কলেজটা আমরা দেখবো সেটা হচ্ছে JRSET কলেজ, যেটা নদিয়া পালপাড়াতে অবস্থিত। এর সেমিস্টার ফিজ হচ্ছে 15,000 এবং অ্যাডমিশন ফিজ হচ্ছে 10,000, এবং 15,000টা কিন্তু পার সেমিস্টার। তো পুরো এক বছরে তোমাকে 30,000 টাকা সেমিস্টার ফিজ পে করতে হবে। নেক্সট যে কলেজটা আমরা দেখবো সেটা হচ্ছে বিমলচন্দ্র কলেজ অফ ল, যেটা কান্দি মুর্শিদাবাদে অবস্থিত। এর ফিজ হচ্ছে 15,000 পার সেমিস্টার, মানে বছরে 30,000 টাকা দিতে হবে। অ্যাডমিশন ফিজ হচ্ছে 15,000, মানে তোমাকে অ্যাডমিশনের সময় এই কলেজে মোট 30,000 টাকা পে করতে হবে। যে কলেজটার কথা আমরা জানবো সেটা হচ্ছে ম্যাপ ইনস্টিটিউট অফ জুরিডিক্যাল সায়েন্স, যেটা ডোমকল মুর্শিদাবাদে অবস্থিত। এর পার সেমিস্টার ফিজ হচ্ছে 15,000, অ্যাডমিশন ফিজ হচ্ছে 15,000, মানে এই কলেজে ভর্তির সময় তোমাকে টোটাল 30,000 টাকা পে করতে হবে। তো এই সমস্ত ইনফরমেশান কিন্তু আমি এই কলেজগুলোর ওয়েবসাইট থেকে পেয়েছি। তো যদি কোনো চেঞ্জেস হয়তো অ্যাডমিশন ফিজটা একটু কম বেশি হতে পারে। তো যারা তোমরা এখন এই কলেজে পড়ছো, যদি অ্যাডমিশন ফিজে কোনো রকম চেঞ্জেস হয়েছে বা তোমরা একটু বেশি পে করেছো অ্যাডমিশন ফিজটা, তাহলে কিন্তু প্লিজ এই ভিডিওর কমেন্টে আমাকে জানিও। দেখা হচ্ছে খুব শিগগিরই আবার পরবর্তী ভিডিওতে। Till then, stay tuned, take care, and bye-bye.